প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নারীদের খৎনা আসলে কি? নারীদের খৎনা মানে হলো ইচ্ছাকৃতভাবে মেয়েদের যৌনাঙ্গের বাইরের অংশটি কেটে ফেলা। অনেক সময় ভগাকুরের পাশের চামড়া কেটে ফেলা হয়। দর্শক, সৌদি আরবে অনেক মেয়েরা রয়েছে এবং মধ্যপ্রাচ্যের অনেক মেয়েরা রয়েছে যাদের খৎনা করানো হয়। এবং কেন করানো হয়, কী জন্য করানো হয়, আজকে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, দেখুন, মেয়েদের ক্ষেত্রে চার ধরনের খৎনা। যেমন এক নম্বরে হচ্ছে ভগাকুর এবং আশেপাশের চামড়ার পুরোটোই বা আংশিক কেটে ফেলা। দুই নম্বরে হচ্ছে ভগাকুর, যৌনাঙ্গের বাইরের বা ভেতরের চামড়া অপসারণ করে ফেলা। তিন নম্বরে হচ্ছে যৌনাঙ্গের বাইরের বা ভেতরের অংশের চামড়া অংশটি কেটে ফেলে পুনঃস্থাপন করা। তো মেয়েদেরকে এটি কেন করানো হয়, মধ্যপ্রাচ্যে কেন মেয়েদের জন্য এই নিয়ম, চলুন জেনে নেওয়া যাক। তো দর্শক দেখুন, নারীদের খৎনার পেছনে যেসব কারণ মূলত কাজ করে সেটি হচ্ছে সামাজিক রীতি, ধর্ম, পরিচ্ছন্নতার বিষয়ে ভুল ধারণা। কৌমার্য রক্ষার একটি ধারণা, নারীদের বিয়ের উপযোগী করে তোলা এবং পুরুষের যৌন আনন্দ বৃদ্ধি করার মতো বিষয়। অনেক সংস্কৃতিতে নারীদের খৎনাকে মেয়েদের সাবলীকা হয়ে ওঠার কারণ মনে করা হয়। এটিকে অনেক সময় বিয়ের পূর্বশত্র হিসেবেও দেখা হয়, যদিও পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যগত কোনো বিষয় নেই এবং এর কোনো সুবিধাও নেই। তবে এ ধরনের রীতিতে অভ্যস্ত মানুষগুলো মনে করেন যেসব মেয়েদের এরকম খৎনা করানো হয় তারা অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন বা গুরুত্বহীন। বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ইচ্ছার বিরুদ্ধে এটি করা হয় এবং বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন এটি নারীদের বিরুদ্ধে একটি সহিংসিক আচরণ, নারীদের জন্য উদ্বেগ এবং তাদের পরবর্তী সম্পর্কের উপর মারাত্মকভাবে ক্ষতি করে। এই বিষয়টি ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্মের ঐতিহ্যগত সাংস্কৃতিক নারী খৎনার চর্চা শিকার। খ্রিস্টপূর্বে 163 অব্দের একটি গ্রিক পারস্যিক উন্মেষ অনুযায়ী বোঝা যায় যে মিশরীয় মেয়েদের খৎনার ভিতর দিয়ে যেতে হতো এবং এটা ব্যাপকভাবে স্বীকৃত যে এটি জন্ম হয়েছিল ফারাওদের আমলে মিশর ও নীল নদের উপত্যকায়। মমি থেকে প্রাপ্ত প্রমাণের টাইপে এক ও তৃতীয় নারীর খৎনা থাকার প্রমাণ মেলে। আসুন এখন জেনে নেই কোথায় কোথায় এই রীতি চালু আছে, কোথায় মেয়েদের খৎনা করানো হয়। তো দর্শক দেখুন, বর্তমানে আফ্রিকার অনেক এলাকায় এবং মধ্যপ্রাচ্যের ও এশিয়ার অনেক এলাকায় এই রীতি চালু আছে। তবে অভিবাসনের মাধ্যমে এ চর্চা ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে। কিছু ঐশ্বর্যমনা পরিবার তাদের মেয়েদের খৎনার ভেতর দিয়ে যেতে হয় যখন তারা তাদের মরুভূমিতে ছুটিতে যায়। যেহেতু পশ্চিমা সরকার নারী খৎনার ব্যাপারে খুব সচেতন, তাই তাদের আইনগুলো বহু দেশে নারী খৎনাকে আইনের লঙ্ঘন হিসাবে সাব্যস্ত করতে সাহায্য করে। তো দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।